বুর্জ খলিফা 2010 সালের 4 জানুয়ারি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই ভবনটি উদ্বোধন করা হয়। বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি তৈরি করতে যে পরিমাণে গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একসাথে রাখতে 17টি স্টেডিয়ামের সমান জায়গার প্রয়োজন হবে। ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট বালি সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে 1283 মাইল লম্বা দেওয়াল তৈরি করা যাবে। পুরো ঢাকাকে রাতারাতি ঢেকে ফেলা সম্ভব এই বালু এবং সিমেন্ট দ্বারা। আশ্চর্যের এখানেই শেষ নয়, এবার আসুন ভবনটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। রকেটের মতো দেখতে 160 তলা বিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা 2717 ফুট। 6 লাখ বর্গ ফুট বিশিষ্ট এই ভবনে একসঙ্গে 12,000-এরও বেশি লোকের সমাবেশ হতে পারে। বুর্জ ভবনে 54টি এলিভেটর বা লিফট আছে, এগুলোর গতি প্রায় 40 মাইল ঘন্টায়। বুর্জ খলিফার মোট তলার সংখ্যা 206টি, এর মধ্যে 160 তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন অফিস, আবাসন, মসজিদ, সুইমিং পুল ও অন্যান্য স্থাপনা। সম্পূর্ণ ভবনটি তৈরি করতে $1.5 বিলিয়ন খরচ করতে হয়েছে, বাংলাদেশি টাকায় এর পরিমাণ 11,670 কোটি টাকা। ভবনটি তৈরি করতে এমনও দিন ছিল যেদিন একসাথে 12,000 শ্রমিক কাজ করেছে, সে সময় প্রতি 3 দিন পরপর একটি ছাদ ঢালাই দেওয়া হতো। দুবাইতে প্রচণ্ড গরমের কারণে দিনের বেলায় ছাদ ঢালাই দেওয়া যেত না, কারণ গরমে কংক্রিট জমাট বাঁধতে পারে না। এজন্য রাতের বেলায় দুবাইতে ছাদ ঢালাই দেওয়া হতো যাতে বাতাসের সংস্পর্শে কংক্রিট সহজেই জমে যেতে পারে। জানুয়ারি 2004 সালে এই ভবনের কাজ শুরু হয়েছিল। জুন 2005-এ বুর্জ খলিফার নির্মাণ কাজ 50 তলায় গিয়ে পৌঁছায়। ফেব্রুয়ারি 2007-এ বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে বিশ্বে রেকর্ড গড়ে তোলে। বুর্জ খলিফার 169 তলায় যেতে হলে সাথে করে অক্সিজেন নিয়ে যেতে হবে। মিলার বহুল এই ভবনের একটি কামরা কেনার জন্য প্রতি বর্গ কিলোমিটার ক্রেতাদের গুনতে হবে $37,500। কত ধরনের রেকর্ডই তো রয়েছে এই পৃথিবীতে, তেমনই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডের পাশাপাশি বুর্জ খলিফার রয়েছে আত্মহত্যায়ও সর্বোচ্চ রেকর্ড। ভবনটি চালু হওয়ার 18 মাস পর এক ব্যক্তি অট্টালিকার 146 তলা থেকে লাফিয়ে পড়ে প্রথম মৃত্যু রেকর্ড গড়েন। মৃত্যুর আগে তিনি চিঠিতে এই রেকর্ডটির কথা লিখে গিয়েছিলেন। বুর্জ খলিফায় রয়েছে 24,348টি জানালা। এসব জানালা কিভাবে পরিষ্কার করা হয় তার পরিকল্পনা নির্মাণ করার সময়ই করা হয়। জানালা পরিষ্কার করার জন্য আনুভবিকভাবে 3টি ট্রাক রয়েছে। এই ট্রাকগুলোর অবস্থান 40, 73 এবং 109 তলায়। পরিচ্ছন্নতা কর্মীরা উপরের ট্রাক থেকে পরিষ্কার করতে করতে নিচের ট্রাকে এসে থামে। বুর্জ খলিফার বাইরের সম্পূর্ণ অংশ এভাবে পরিষ্কার করতে 36,000 শ্রমিকের 3 থেকে 4 মাস সময় লেগে যায়।